চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সাউথ আফ্রিকা। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিবুল। বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার শেষ টেস্টের সবশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। গতকালকে আসলে যেমনটা বলছিলাম যে চট্টগ্রামের এই উইকেট বরাবরই ব্যাটিং প্যারাডাইস উইকেট হয়ে থাকে, এবং কি আমরা কিন্তু আজকে সকাল পর্যন্ত যে কয়েক নয় ওভারের মতো বোলিং হয়েছে এখন পর্যন্ত আসলে কিন্তু সেটাই লক্ষণীয় দেখা যাচ্ছে যে, এবং কি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা টস জিতে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্তের যে একটা জবাব ব্যাটসম্যানরা কিন্তু ঠিকই দিচ্ছেন। বাংলাদেশ এখন পর্যন্ত আসলে তিনজন বোলারকে ব্যবহার করেছেন। অষ্টম ওভারে আমরা দেখেছি যে তাইজুলকে আসলে নিয়ে আসা হয়েছে। পেস বোলাররা স্টার্ট করলেও তেমন কোনো একটা সুবিধা পাচ্ছিলেন না, কিছুটা আক্রমণাত্মকভাবেই খেলছেন এইডেন মার্করাম জর্জি, যে দুই ওপেনার রয়েছে সাউথ আফ্রিকার, যে কারণে আসলে স্পিনারকে এনে আসলে একটা আর্লি ব্রেক থ্রোর চেষ্টা করেছে। নতুন বলে একটু আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ভুগেছে, বিশেষ করে বলতে হয় নাহিদ রানা, যিনি যুক্ত হয়েছেন এই টেস্টে। তাকে সংযুক্ত করা হয়েছে নাইম ইসলামের জায়গায়, এবং কি আরও দুইটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। লিটন দাস, যিনি টেস্টে বরাবরই আসলে অটো চয়েস বলা হয়, সেখানে কিন্তু আমরা আসলে দেখেছি যে মাহিদুল অঙ্কনকে যুক্ত করা হয়েছে। গতকালকে লম্বা সময় ব্যাটিং করতে দেখেছিলাম তাকে, তবে আজকে কিন্তু তিনি নেই একাদশে, যেটা আসলে দলের পক্ষ থেকে নাজমুল হোসেন শান্ত টসে এসে বলছিলেন যে তিনি অসুস্থ, যে কারণে হচ্ছে তাকে একাদশে রাখা হয়নি। যতটুকু জানতে পেরেছি তার হচ্ছে মানে জ্বরে ভুগছেন, হঠাৎ করে জ্বর এসেছে, যে কারণে তাকে রাখা হয়নি। যেহেতু টেস্টটা পাঁচ দিনে গড়াবে, এবং কি চট্টগ্রামের যে ওয়েদার সেই বিষয়গুলো চিন্তা করে আসলে রিস্ক নেয়নি। এখন পর্যন্ত আসলে বলা চলে যে বোলাররা কিন্তু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে এখন দক্ষিণ আফ্রিকার এই নতুন বলের সুবিধাটা কাজে লাগে। যত দ্রুত উইকেট ফেলা যাবে তত দ্রুতই আসলে বাংলাদেশের জন্য পজিটিভ একটা দিক দাঁড়াবে। তো আমার কাছে চট্টগ্রাম থেকে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল চট্টগ্রাম থেকে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টের খবর জানাচ্ছিলেন। সাউথ আফ্রিকার 10 ওভার শেষে সংগ্রহ 44 রান।